আমরা কাজ শুরু করেছি, দলকে আরো সুসংগত করার চেষ্টা করছি, সেই সময় সে চলে গেল। আল্লাহ নিশ্চয়ই তাকে ক্ষমা করবেন বিশ্বাস করি। এইসব মানুষ তো সহজে খারাপ কাজ করে না। আমি অনুরোধ করব আবার সবাই তার জন্য দোয়া করবেন, এবং তার কোন দোষটি থাকলে তাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন জানাজার কার্যক্রম শুরু করব, তার পরিবারের পক্ষ থেকে কিছু কথা বলবে। আমরা জেলা এবং উপজেলা বিএনপি যৌথভাবে আমরা শোক সভা করব, সেটা আমরা পরে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে সকলকে জানিয়ে দেব। এরপর তার পরিবারবর্গ কথা বলবে। আমরা সকলে পিছনে যারা আছি, মায়ের সাথে যারা আছি, আমরা সকলে কাতার মধ্যে দাঁড়িয়ে যাই। তার পরিবারের পক্ষ থেকে কথা বলার পরে আমরা জানাজা করে ফেলবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে দুটি কথা বলবেন মায়েতের ছোট ভাই, আমাদের ঠাকুরগাঁও পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আজকে আমার বড় ভাই পিতৃ সমতুল্য, তার ইন্তেকালে আপনারা দূর দূরান্ত থেকে তার জানাজায় অংশগ্রহণ করেছেন, এই জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে